আলা আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম ও আমরা মহান আল্লাহ তালার মেহরবানিতে আপনারা ইতিপূর্বে জেনেছেন যে অনুষ্ঠানে আমরা জীবন ঘনিষ্ঠমূলক বিভিন্ন প্রশ্নের উত্তর কোরআন ও সন্ন্যার আলোকে দেওয়ার চেষ্টা করে থেকাল আলহামদুলিল্লাহ আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় আজকে আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ করেছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ আব্দুল আখির সিনিয়র মহাদিস জামিয়া দিনিয়া মতিজিল ঢাকা সাথে আছি আমজাদ হুসাইন হেল আলী কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে কয়েকটি প্রশ্ন আমার সামনে রয়েছে প্রথম যে প্রশ্নটি আপনার কাছে জানবো যে ওবায়দুল্লাহ যাত্রাবাড়ি থেকে জানতে চেয়েছেন যে আমি মাঝে মধ্যে ফজরের নামাজের সময় গুম থেকে জাগ্রত জাগতে একটু দেরি হয়ে যায় ফলে কোনো কোনো সময় মসজিদে গিয়ে দেখি ফজরের নামাজের জামাত অনেক আগেই শুরু হয়ে গিয়েছে এখন সুনত নামাজ পড়তে গেলে জামাত ছুটে যাবে তাই আমি জামাতে শরিক হয়ে যাই এখন আমার প্রশ্ন হলো আমি ফজরের সুন্নত কখন পড়বো ইমাম সাহেবের সালাম ফেরানোর সাথে সাথে নাকি পরবর্তী অন্য কোনো সময় সুন্দর একটি প্রশ্ন জি দেখুন যে সমস্ত ফরজ নামাজের আগে বা পরে সুন্নতে মোয়াক্কাদা আছে তার মধ্যে ফজর নামাজের জমাতের আগে যে দুই রেখা এ সুন্নতের গুরুত্ব সবচেয়ে বেশি একটু মাঝখান থেকে জেনে নিব যে কোন কোন নামাজের আগে এবং পরে সুন্নতে মোয়াক্কাদা আছে বা কত রকাত যেমন কি ফজরের আগে দুই রাকাত সুন্নতে মোয়াক্কাদা জি জোহর আগে চার রাকাত জোহর পরে দুই রাকাত সুন্নতে মোয়াক্কাদা আসর নামাজে নাই মাগরিবের নামাজের পরে দুই রাকাত সুন্নতে মোয়াক্কাদা এশার নামাজের পরে দুই রাকাত দুই রাকাত সুন্নতে মোয়াক্কাদা জি মাশাআল্লাহ খুব সুন্দর বলছেন এই সুন্নতে মোয়াক্কাদা যে সমস্ত নামাজে আছে তার মধ্যে ফজর নামাজে যে দুই রেখা শূন্যতে মহাকাদা এই শূন্যতে মোয়াকাদের গুরুত্ব অনেক বেশি এই জন্য এই দুই রেখা আকাদ আকাদ সুনান বলা হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুন্নত। এই দুই রেখা শূন্যত পড়তেই হবে হ্যাঁ যদি এই দুই রেখা সুন্নত পড়তে গেলে দেখা যায় যে ফজরের জামাতে ছুটে যাবে তখন জামাতে শরিক হবে আর এখন এই দুই রেখা সুনত কখন পড়বে সূর্য যখন নাকি ভালো করে উদিত হয় মনে করেন সূর্য উঠার দশ বারো মিনিট পর থেকে আপনার পড়া ভালো এ বিষয়ে শেয়া সিত্তার অন্যতম কিতাব সুনানি ইবনে মা যায় বিশিষ্ট সাহাবি হজরত আবুহ রাজিয়া আল্লাহ তালানু থেকে একটা হাদিস বর্ণিত আছে হজরত আবুহর রাজি আল্লাহ তালাহানু বলেন নাম রাসূল্লাহ সাল্লা আল্লাহ সাল্লাম সাল্লা আন রাক আতে ইল ফাজিরি ফাকাজা হুমা বা দামা আলাহ আতিসাম ফজত বলেন একবার রাসুল ই করিম সাল্লাল্লাহ ইসলাম গুমের কারণে তিনি ফজরের দুই রাকত আগের যে শূন্যতা সেই দুই রাকৎ শূন্যত পড়তে পারেন নাই পরবর্তীতে তিনি যখন নাকি সূর্য ভালো করে উদিত হয়েছে তখন তিনি তা পড়েছিলেন বাকি একটা কথা মনে রাখতে হবে সেটা হলো এই দুই রাখা সুন্নতের কাজা দি প্রহরের আগে যদি পড়তে না পারে তাহলে এর পরে আর পড়ার বিধান নাই এই যে মহতারাম আপনি বলছিলেন যে সূর্য ভালো করে উদিত হওয়ার পরে সে পড়বে আপনি বলছিলেন যে দশ বা বারো মিনিট আমরা তো জেনে থাকি যে তেইশ মিনিট সূর্য ওঠার তেইশ মিনিট মধ্যে কোন নামাজ পড়া ঠিক আগে ছিল এখন এটাকে অনেক গবেষণা করা হয়েছে গবেষণা করে দেখা গেছে যে না সূর্য উঠা দশ বারো মিনিট পর থেকেই আপনি পড়া যান যে পনেরো মিনিট

যে আব্দুল মতিন কুমিল্লা থেকে জানতে চেয়েছেন যে কয়েকদিন আগে আমাদের এলাকায় এক ব্যক্তি মারা গেলে তার জানাজার নামাজে আমি শরিক হয়েছিলাম তখন দেখি ইমাম সাহেব জানাজার নামাজ ও কাফন দাফনের পর সবাইকে নিয়ে দুহাত তুলে দোয়া করলেন জানাজার নামাজের পর পর দোয়া করে নাই এতে কিছু মুসল্লি ইমাম সাহেবের সমালোচনা আরম্ভ করে দিল আমার জানার বিষয় হলো আসলে দোয়া করা সুনত জানাজার নামাজের পর পর নাকি কাফনের পর দলিল সহ জানালে উপকৃত হব এটা একটা সুন্দর একটা প্রশ্ন বর্তমান এটা অনেক জায়গায় একটু সমস্যা হইতেছে আসলে জানাজার নামাজটাই হইলো দোয়া কাজে জানাজার নামাজের সাথে সাথে আর দোয়ার প্রয়োজন নাই বিধানও নাই অবশ্যই লাশ দাফন করার পরে কাফুন দাফন করার পরে এরপরে আপনার দোয়ার কথা শরীয়তে আছে এই বিষয়ে হাদিসের প্রসিদ্ধ কিতাব সহি আবু আওয়ানা إيه كتابة بيشّشتو صاحب حضرت عبد الله بن مسعود رضي الله عنه بولن رأيت رسول الله صلى الله عليه وسلم في قبر عبد الله زل بجدين فلما فرغ من كفنه استقبل القبلة رافعا يديه حضرت عبد الله بن مسعود رضي الله عنه بولن جامع رسول الكريم صلى الله عليه وسلم হজরত আবদুল্লাহ জিলবি নামক সাহাবির জানাজা কাফন দাফনে উপস্থিত হতে আমি দেখেছি রাসুল করিম সাল ইসলাম ওই সাহাবিক দাফন কাফন করার পর লাশ দাফন করার পর তারপরে হুজুর সাহাবাহিক রাম নিয়ে হাত উঠিয়ে তিনি দোয়া করেছেন কাজে জানাজার সাথে সাথে দোয়ার বিধান নাই হাত দাফন করার পর লাশ দাফন করার পর সব কাজ শেষ হওয়ার পরে আপনি দোয়া করা সুন্দর এই কথাটি যে আপনি বলছেন যে লাশ দাফনের পর 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 দোয়াটা যে করবে এটা কি কবরের পাশে থেকে করবে নাকি দূরে গিয়ে দোয়াটা করবে দূরে গিয়ে করলে ভালো হয় তারপর লাশকে সামনে নিয়ে যদি করে অনেক সময় যে মানুষ পূজা এটার সাথে একটা সাদৃশ্যতা আছে তাহলে তাহলে যে কথাটি আপনি বলছেন একটু দূরে গিয়ে দোয়া করতে আরেকটি বিষয় আরেকটা জি জি আর এই বিষয়টি আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে দোয়াটা অনেক সময় দেখা যাচ্ছে যে যেখানে লাশ দাফন করা হলো একে সামনে রেখে দোয়া করা হয় তো এটা কি ভালো নাকি কেবলামুখী হয়ে দোয়া কেবলামুখী হয়ে দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলামুখী হয়ে দোয়া করেন ইস্তিগবাল কিবলাতা রাফিআন ইয়াদাই কেবলামুখী হাত উঠিয়ে আপনি দোয়া যে মহাতারাম আপনি খুব সুন্দর আপনি বলছেন যে আব্দুল হামিদ মতিজিল ঢাকা থেকে জানতে চেয়েছেন যে কিছুদিন আগে আমি এক হোটেলে বাম হাতে চা খাচ্ছিলাম তখন পাশে বসা আমার এক বন্ধু বলল বাম হাতে চা খাওয়া না আমি বললাম না কেন আমরা তো প্রায় সবাই চা পান ইত্যাদি বাম হাতে খেয়ে থাকি সে তেমন কোনো প্রমাণ পেশ করতে পারে নাই এখন হুজুর আমি জানতে চাই চা পান ইত্যাদি কি বাম হাতে খাওয়া না যায়জ এ বিষয়ে রাসুল সাল্লাহ আলি সাল্লামের সুন্নত কি প্রমাণ সহ জানালে খুশি হব যে ভাই প্রশ্নটি করেছেন তাকে অশেষ ধন্যবাদ আজকে তো আমরা বাম হাতে পানহার করাটাকে একটা ফ্যাশন মনে করি থাকি একটা কথা আমরা মনে রাখবো দর্শক মন্ডলী পানাহার জাতীয় জিনিস আল্লাহ তালার অন্যতম নিয়ামত মানুষ খাবার দাবার পান করা ছাড়া মানুষ বাঁচতে পারে না এই জন্য এই নিয়মতের কদর যদি না করিমত আল্লাহ ছিনিয়ে নিয়ে যাবেন আল্লাহ আমাকে আপনাকে তালা দুইটা হাত দিয়েছেন ডান হাত দিয়েছেন বাম হাত দিয়েছেন ডান হাত দিয়েছেন কি জন্য এর দ্বারা আমরা পানাহার করব ভালো জিনিস কাজে ভালো কাজে কাজেমাল করবো সংক্ষেপতে পারবে আর বাম হাতটা হলো আমাদের না বাকি দুর্গন্ধ ইত্যাদি সমস্ত এগুলোর জন্য যা করব এই বিষয়ে হাদিসের প্রসিদ্ধ কিতাব সুনানে তিরমিজি জিলদে সানিতে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস আছে তিনি বলেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন করেন লা ইয়াকুলু আহাদুকুম বিশিমালিহি ওলা ইয়াছবু বিশিমালিহি ফইন্নাল শাইতান ইয়াকুলু বিশিমালি ওয়া ইয়াছবু বিশিমালিহি রাসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন যে তোমাদের কেউ যেন বাম হাতে পানহার না করে তার কারণ বাম হাতে পানহার করে শৈতান যে মোহতারাম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি মূল্যবান সময় দিয়েছেন আমাদের সাথে দর্শক আমাদের মোহতারাম শাহেখ আজকে তিনটি মাসালার আলোচনা করেছেন দেখুন তিনটি মাসালাই আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ মন আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটি মাসালার উপরে আমল করার তৌফিক দান করুন আজকে আর নয় সকলে ভালো থাকুন আগামী দিন ঠিক এ সময় চোখ রাখুন নিউজ টোয়েন্টি ফর পর্দায় সকলকে ধন্যবাদ আল্লাহ মামিন

মেহরবানি করে আমাদের জিন্দিগির গুণাগুলো আপনি মাফ করে দেন রাব্বুল আলমিন আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মোতালিন মহিবিন রাব্বুল আলমিন পরিচিত মহলের মধ্য থেকে যারা কবরবাসী হয়েছেন সকলকে আপনি মাফ করে দেন বিশেষ করে আমাদের যাদের আব্বা আম্মা কবরবাসী হয়েছেন তাদেরকে মাফ করে দেন মেহরবানি করে রাব্বুল আলামিন কবরে আলোর ব্যবস্থা আপনি করে দেন জান্নাতের সাথে তাম যোগাযোগগুলো মেহরবানি করে আপনি চালু করে দেন জাহান্নামের সাথে তামাম যোগাযোগগুলো শুধু করে আপনি বন্ধ করে দেন রাব্বুল আলমিন আমরা যারা হাত তুলেছি মেহরবানি করে তামাম পেরেশানি থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন আসমানে জমিনে থেকে আপনি হেফাজত করেন এই অনুষ্ঠানকে আপনি কবল মঞ্জুর করে নেন আপনার হাবিবির উসেরে আমাদের দোয়াকে কবল করে নেন وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك